আমরা এখন মুরুদেশ্বর টেম্পলে আছি। এটা ঠিক কর্ণাটক এবং গোয়ার বর্ডার। এই টেম্পলটা আরব সাগরের একটা আইল্যান্ডের ওপরে হিল আছে, সেই হিলের ওপরে শিবের প্রায় 125 ফুটের ওপর একটা স্ট্যাচু তৈরি করা হয়েছে এবং নিচে মন্দির এবং তার চারপাশটায় একটা গুহা করা আছে। একদম উপরে রয়েছে শিবের একদম ঠিক পায়ের কাছে আমরা রয়েছি। আমরা একটা গুহার মধ্যে আছি, যেখানে রাবণ বা সীতার বিভিন্ন কাহিনী দেওয়া আছে। কর্ণাটকের যে সমস্ত পৌরাণিক কাহিনীগুলো রয়েছে সেগুলো বিভিন্ন মডেল করে ছবি করে করে দেখানো হয়েছে। অনেকটা মিউজিয়াম যদিও এটা কর্ণাটকি ভাষায় আছে, আমরা পুরোপুরি বুঝতে পারছি না, ইংলিশ সেটা খুব ভালো হতো। এটা হচ্ছে বিষ্ণু আর নারদ, এটা বিষ্ণু এবং নারদের একটা দেবতার স্টোরি যাই না মুরুদেশ্বরের মূর্তির নিচে পুরো একটা গুহা তৈরি করা আছে, খুব সুন্দর করেছে। এটা একটা নতুন জিনিস দেখছি, মিউজিয়ামই, পৌরাণিক কাহিনীর মিউজিয়াম। পৌরাণিক মিউজিয়াম কাহিনীগুলোকে মডেল করে দেখানো হয়েছে, পৌরাণিক কাহিনী। বিভিন্ন রকম মিউজিয়ামের কথা জানি, এটাও কিন্তু এক ধরনের মিউজিয়াম। এটা একটা সমুদ্রের ধারে পুরো একটা বড় মূর্তির নিচে গুহা তৈরি করে, কৃত্রিমভাবে গুহাটা তৈরি করা হয়েছে দিয়ে এই মিউজিয়ামটাকে তৈরি করে এখানকার যে বিভিন্ন পৌরাণিক কাহিনীগুলো সেগুলোকে মডেলের মাধ্যমে শো করানো হচ্ছে। এই মুরুদেশ্বরের শিব মন্দির, শিবের স্ট্যাচু, এটা একটা আইল্যান্ডের উপরে পাথরের এলাকা, দারুণ লাগছে। কেমন লাগছে তোমার? হ্যাঁ,
পুরোটাই সমুদ্রতে আর সাগর ভিউটাও খুব ভালো লাগছে উপর থেকে। হ্যাঁ উপর থেকে সমুদ্রের ভিউটাও খুব ভালো লাগছে। পুরো টেম্পলটা তৈরি করেছেন এখানকার খুব বড় বিজনেসম্যান একজন কর্ণাটকের আর এন শেট্টি।